প্রয়াত জননেতা সৌমেন মিত্রের 76তম জন্মবার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ ও অ্যাম্বুলেন্স উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করেছিল সৌমেন মিত্র ফাউন্ডেশন। বৃহস্পতিবার শিয়ালদা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সন্নিকটে প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যার্পণ করে শ্রদ্ধা জানানো হয়। উক্ত অনুষ্ঠানে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত হয়ে প্রিয় নেতাকে শ্রদ্ধা নিবেদন করেন। এদিন বহু দুস্থ মানুষের হাতে কম্বল ও মশারি বিতরণ করা হয়। শুধু তাই নয়, এলাকার মানুষের পরিষেবার জন্য একটি অ্যাম্বুলেন্সও দান করা হয় এই কমিটির পক্ষ থেকে। প্রিয় ছোটদার সহধর্মিনী ও প্রাক্তন বিধায়ক সৌমেন মিত্র ফাউন্ডেশনের চেয়ারপার্সন শিখামিত্রের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তন্ময় ভট্টাচার্য, সাংবাদিক কুণাল ঘোষ, সমাজসেবী প্রশান্ত দত্ত, কলকাতা হাইকোর্টের আইনজীবী অরুণাম ঘোষ, রোহন মিত্র সহ আরও অনেকে। মানুষের সেবা করা, সমাজের সেবা করা, এই জন্যই এইগুলো করছি। রাজনীতি মানে আমার কাছে একজন আরেকজনকে মারা বা গালি দেওয়া, আমার রাজনীতির মানেই হচ্ছে সমাজ সেবা। আমি যতদিন বাঁচবো আমার স্বামী যেভাবে মানুষের জন্য পাশে থেকেছে আমি চেষ্টা করবো সেইভাবে মানুষের পাশে। আপনার বাড়ি যতক্ষণ না ঠিক হবে আপনি বাড়ির লোককে সেবা করতে পারবেন না, তো বাড়ির লোক থেকে শুরু করে যতটা আমাদের সাধ্য হবে আমরা এখানে বিভিন্ন দলের লোকেরা এসছে, এরা কিন্তু সবাই নিজেদেরকে সম্মান করে, এই সম্মানটা বজায় রাখুক। আপনার পলিটিক্যাল আউটলুক যেটাই হতে পারে হোক, কিন্তু আপনি অসম্মান করবেন না, বাজে কথা বলবেন না, আমাদের যে বাংলার যে ইতিহাসটাকে ভুলে যাবেন না। কিন্তু বাংলার ইতিহাসটাকে ভুলে গিয়ে নতুনভাবে যে যদি কিছু সরকারও আসে বা যারা সরকারে আছে তা যারা আবার আসে বা আমাদের যদি সরকার আনতে পারি, তাহলে আমরা যে জিনিসটা করতে চাইবো সেটা আগামী দিনের জন্য ভালো হবে না। আমাদের বাংলার ঐতিহ্য হলো রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, আমরা ক্ষুদিরাম বোস, এরা আমাদের বাঙালির পরিচয়। এখানে আমরা বাইরের থেকে কালচার নিয়ে আসাটা শোভা দেয় না। আগামী দিন প্রতিটি মুহূর্তে সৌমেন মিত্রকে বাঁচিয়ে রাখবে মানুষের মাঝে, মানুষের হৃদয়ে, মানুষের জীবনের সমস্যার সমাধানে সৌমেন মিত্রের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আমি তার সন্তান সম, আমাকে সন্তান হিসেবে ভালোবাসতেন। আমি কখনো তাকে কাকা বলে আলাদা, কখনো নেতা বলে কখনো আমি জানতাম না, আমি কাকা বলতাম, ছোটবেলা থেকে কাকা বলে জানতাম। সেই কাকা চিরদিনই কাকা হিসেবে থাকবেন, সেই পরিবার।